আসসালামু আলাইকুম, শাকিব আগ্রো পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আপনাদের ভিতরে অনেকে জেনে শুনে অথবা না জেনে পুকুরে মোলা সেচ ব্যবহার করে থাকেন, এর উপকারিতা এবং কি অপকারিতা সম্পর্কে আজকে জানাবো, এবং কি এইটি ব্যবহার করলে কি কি সুবিধা আছে, এবং কি ব্যবহার কেন করা হয়, ব্যবহার করলে বা কতটুকু ব্যবহার করতে হবে সেই বিষয় সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার আসলে মোলা সেচ জিনিসটা কি। আপনি যদি মোলা সেচ জিনিসটাই যদি না চেনেন, সেক্ষেত্রে তো আসলে নতুন খামারি অনেক সময় নাও জানতে পারেন, অস্বাভাবিক কিছু না। মোলা সেচ জিনিসটা হলো চিটাগুড়, যেটা নালি বা রাপ এক এক এলাকায় এক এক নামে পরিচিত করা হয়, এটা ঝুলাগুড় বলে অনেক এলাকায়। তো এই যে জিনিসটা আছে, অর্থাৎ বলতে পারেন যখন আখের গুড় তৈরি করা হয়, আখ দিয়ে যখন গুড় তৈরি করা হয়, গুড় তৈরির সময় কিছু অংশ অবশিষ্ট অংশ ফেলে দেওয়া হয়। তো এই ফেলে দেওয়ার অংশগুলোকে কী করে একটু প্রসেস করে সেটাকে কী করা হচ্ছে, কেজি ধরে বিক্রি করতে হচ্ছে, লিটার হিসেবে মানে কেজি হিসেবে লিকুইড জাতীয় জিনিস এটা বিক্রি করা হচ্ছে, এটাকে বলা যাচ্ছে মোলাসিস। একটা সময় এই জিনিসটা ফেলে দেওয়া হতো, এখন আর ফেলে দেওয়া হয় না। এটা এখন ভদ্র সমাজে দেখা যাচ্ছে মানুষও খাচ্ছে, মোলাসিসটা মানুষও খাচ্ছে। তবে হ্যাঁ, মোলাসিস যে মানুষ যেটা খাচ্ছে সেটা অবশ্যই ক্লিন করে দেওয়া হয়, ভালো করে প্রসেস করে তারপরে খাওয়ানো হয়। সেটা এখন দেখা যাচ্ছে আগে সাদা চিনি খাওয়া হয়তো, সেই সাদা চিনির বদলে এখন মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছেন, স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে দেখা যাচ্ছে মোলাসিসটা খাচ্ছে। তো মোলাসিস ভালো জিনিস, কিন্তু অনেকে হয়তো বা খেতে চান না, আবার অনেকে দামের চিন্তাও করেন যে হ্যাঁ, যেই যেই জিনিসটা হলো মানুষ যেইটা খায় সেটার দামটা অবশ্যই একটু বেশি। কিন্তু যখন গরু ছাগল বা হাঁস মুরগি এগুলোতে খাওয়ানো হচ্ছে, বা এখানে যখন পশু পাখিকে যখন খাওয়ানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ কিন্তু ওই এই তো ক্লিন করা হয় না। তো মাছের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি মোলাসিসটা ব্যবহার করা হচ্ছে। মোলাসিসটা কেন ব্যবহার করা হয় সেটা আগে জানতে হবে। মোলাসিস ব্যবহার যখন করবেন তখন আপনার মাছের খাদ্য খরচ কিছু হলেও কমে আসবে, এক নম্বর বিষয়। কারণ এখানে হলো মাছের খাদ্যটা নষ্ট হবে কম, আমি বলতে পারেন ভাই খাদ্য কেমনে নষ্ট হবে কম, মোলাসিস ব্যবহার করলে খাদ্য কেমনে নষ্ট হবে কম। প্রথম কথা হলো যে মাছকে যখন আপনার খাবার দিচ্ছেন, আমরা বলি হাতে বানানো যখন খাবার খাবেন, একটা ভিডিও দিয়ে রাখছি যেখানে কি হাতে বানানো খাবারের ফর্মুলা দিয়ে রাখছি, দুইটা ফর্মুলা দিছি আমি এখানে। তো একটা ফর্মুলাতে আমি বলছি কি মোলাসিসের ব্যবহার করার কথা বলছি, আর একটাতে ফর্মুলাতে কিন্তু মোলাসিসের ব্যবহার ছিল না। তো মোলাসিসের ব্যবহার যখন আপনি করবেন সেই খাবারে আপনার কী করতে হবে, সেই খাবারে আপনার দেখা যাচ্ছে মাছ খাদ্যের প্রতি আকৃষ্ট হয়ে খাবারটা খাইতে আসবে, তাড়াতাড়ি খাইতে আসবে। এতে করে আপনার খাদ্যটা কিন্তু অধিকক্ষণ পর্যন্ত পানিতে কিন্তু বেঁচে থাকতে হইতেছে না, তার মানে আগে আগে মাছটা খাবার খেয়ে নিতে হবে, তার মানে আপনার কিন্তু খাদ্য খরচটা কমে আসতেছে, মানে হলে খাদ্যের অপচয়টা কমে আসতেছে। বেশিক্ষণ যদি পানিতে থাকতো, বেঁচে থাকতো, সেক্ষেত্রে পানির সাথে মিশতে থাকতো, কিন্তু মাছ যদি আগে খেয়ে ফেলে তার মানে কি আপনার পানিতে খাদ্যের পরিমাণটা ওইরকমভাবে মিশতেছে না, এক নম্বর। দুই নম্বর হলো যখন মাছ যখন খাদ্যটা খাইতে আসছে, তাড়াতাড়ি খাইতে আসছে, তার মানে কি সঠিক সময়ে মাছের খাদ্যটা তার পেটের ভিতরে যাইতেছে, সঠিক সময়ে তার খাবারটা সঠিক যতটুকু পরিমাণ খাবার আপনি এখানে আপনার বিভিন্ন ধরনের ভিটামিন প্রিমিক্স ব্যবহার করছেন, এখানে আপনি এনজাইম ব্যবহার করতে পারেন, এই জিনিসগুলো কী হয়েছে মাছের পেটে সঠিক সময় যাচ্ছে, তার মানে কি এই ওষুধের যে কাজটা সেই কার্যকারিতাগুলো তাড়াতাড়ি কাজ করা শুরু করে দিবে, এই একটা সুবিধা। তারপরে বড় বিষয় হলো যে মাছের যখন আপনি বল আকারে যখন খাবারটা বানিয়ে দিচ্ছেন, বিভিন্ন বল বল করে খাবার যখন দিচ্ছেন, সেই খাবারগুলো কী হচ্ছে না পুকুরের যে তলায় যায় যে ভেঙে গুঁড়োগুড়ি হয়ে যাবে, একদম মাটির সাথে মিশে যাবে, তা হচ্ছে না। যার কারণে কী হচ্ছে তলায় যখন খাবারটা পৌঁছানোর সাথে সাথে মাছ যখন এসে খাইতেছে, কারণ পুকুরের তলার পরিবেশ ঠিক থাকতেছে, পুকুরের তলায় খাবারটা নষ্ট হচ্ছে না। তো পানিতে নষ্ট হচ্ছে না, পুকুরের তলায় নষ্ট হচ্ছে না, মাছ ঠিক ওনার খাবারটা খাচ্ছে, তার মানে কি আপনার অবশ্যই খাদ্য খরচ কিছুটা হলেও বেঁচে আসবে। তা এছাড়াও আরও কী কী সুবিধা আছে, এছাড়া আরও অনেক সুবিধা আছে, যেমন হলো ধরুন আপনার মাছের গ্রোথের জন্য কিন্তু এই মোলাসিসটা ভালো একটা কাজ করে। যেমন বলতে পারেন যে ভাই এটার বাস্তব প্রমাণ কী, বাস্তব প্রমাণ দেখবেন আপনারা যারা ফ্যাটেনিং করে, গরুর যারা ফ্যাটেনিং করে, গরুর খামারে আপনারা যদি দেখেন যে গরু মোটা তাজা করা হচ্ছে, সেই মোটা তাজা করার ক্ষেত্রে মোলাসিসের ব্যবহারটা কী পরিমাণ করা হয়। তো এখন বিষয়টা যে আপনার পরিমাণটা আসলে সবসময় সব জিনিসেরই পরিমাণ সঠিক রাখা উচিত, পরিমাণটা কখনোই অ্যাক্সেস করে ফেলা উচিত না, পরিমাণটা যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের সমস্যা হতে পারে, বা গরুর ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, দেখা যায় পাকস্থলীতে সমস্যা হয়, লিভারের সমস্যা হয় গরুর ক্ষেত্রে, তো মাছের ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো যার কারণে আপনাকে কী করবে সঠিক পরিমাণে মোলাসিস ব্যবহার করতে হবে। এছাড়া মোলাসিস যদি বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে জোবলাংডনের পরিমাণ বাড়তে পারে। জোবলাংডন যেহেতু আপনার এরাও যদি খাবারটা পাবে, খাবার যত পাবে তারাও কী করবে জোবলাংডনের পরিমাণটা কিন্তু বাড়তে পারে। তো এই বিষয়গুলো খেয়াল করে কিন্তু আপনার মাছ চাষ করতে, আমি বলতে পারবেন ভাই জোপ্লাংটন বাড়লে আমার সমস্যা কী, পুকুরে তো আমার খাদ্য তৈরি হচ্ছে। এখন বিষয় হলো জোপ্লাংটন কিন্তু অক্সিজেন টানে,
অক্সিজেন সরবরাহ করে, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তারা কিনা পানি থেকে সরবরাহ করতে দেবে। যদি পানি থেকে জুপ্লাঙ্কটন যদি অক্সিজেন সরবরাহ করে, সেই ক্ষেত্রে কী হবে না, মাছের অক্সিজেন সরবরাহর কিন্তু কমতি বেড়ে যাবে। সো মাছ আপনার টার্গেটের মাছ পালন, আপনার টার্গেট জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন পালন না। সো জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে হয়তো মাছের খাদ্য কমাইতে পারেন, কিন্তু এর মানে এই না যে ওদেরকে পালন করতেছেন মাছের দিকে খেয়াল রাখতেছেন না। এই জিনিসটা হওয়া যাবে না। মাছের অক্সিজেন সরবরাহ সঠিক আছে কিনা সেটাকে খেয়াল করতে হবে। প্রতি 33% আপনারা কিন্তু 2 কেজি পর্যন্ত মোলাসিস ব্যবহার করতে পারেন। অ্যান্ড বলতে পারেন যে ভাই মোলাসিসটা কতদিন পরপর ব্যবহার করবো, মোলাসিস 20 থেকে 25 দিন পরপর ব্যবহার করা উত্তম। এখন যদি আপনি যদি মোলাসিস যদি পুকুরে যদি এইভাবে প্রসেস করে দিতে না চান, এখন আপনি বলতে পারেন যে ভাই মোলাসিসটা ব্যবহার করবো কীভাবে, এটা একটা বিষয়। পরে একটা বিষয়, মোলাসিস দুইভাবে ব্যবহার করা যায়। এখন যদি আপনার কাছে মনে হয় যে আমার পুকুরে পরিবেশ ঠিকঠাক রাখতে হবে, পানি পরিবেশ ঠিক রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে মোলাসিসটা প্রোবায়োটিকের সাথে ব্যবহার করতে হবে। অ্যান্ড বলতে পারেন ভাই কোন প্রোবায়োটিক ব্যবহার করবো, প্রোবায়োটিকই তো চিনি না, কোন প্রোবায়োটিক ব্যবহার করবো, আবার পুকুরে তো অক্সিজেনের স্বল্পতা হচ্ছে, মাছের দেখা যায় খাবার তৈরি হচ্ছে না, আবার পুকুরে দেখা যায় গ্যাস তৈরি হচ্ছে, পুকুরে দেখা যাচ্ছে যে পুকুরে কাদার গন্ধ অনেক, এই সমস্যাগুলোতে উত্তরণের উপায় কী? তো শুধুমাত্র কি এই আপনার মোলাসিস ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যাবে না, এই জিনিসের থেকে সহজে সমাধান পাওয়া যাবে না। এর জন্য আপনাকে কী করতে হবে, প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। তো আপনারা যে প্রোবায়োটিকটা ব্যবহার করতেন, এটা হলো আমাদের একটা নিজস্ব প্রোবায়োটিক ইকো কেয়ার। এই প্রোবায়োটিকটা ব্যবহার করলে আপনার পুকুরে যে যে সমস্যাগুলো বলা হলো, পুকুরে দেখা খাদ্য তৈরি হবে, অনেকের পুকুরে পিএইচ ঠিক থাকছেন, পিএইচের মান ঠিক থাকছেন, সেক্ষেত্রে এই প্রোবায়োটিকটা কিন্তু ভালো কাজ করবে। মাছের খাদ্য হজম করতে সহায়তা করবে, মাছের অধিক পরিমাণ মাছ যারা ঘনত্ব অধিক ঘনত্ব মাছ চাষ করবেন, সেক্ষেত্রে এই প্রোবায়োটিকটা কিন্তু বেশ ভালো কাজে দিবে। পুকুরে গ্যাস তো দূর করবে, একদিনের ভিতরে গ্যাস দূর করে ফেলবে, 4 দিনের ভিতরে পুকুরে কাদার গন্ধ দূর করে ফেলবে। তো এই প্রোবায়োটিকটা আপনি আমাদের থেকে নিতে পারেন, আমাদের সরাসরি ঢাকা অফিস থেকে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে কিন্তু এই প্রোবায়োটিকটা আপনারা নিতে পারেন। তো এখন বিষয় হলো যে আপনারা যখন প্রোবায়োটিক ব্যবহার করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি পুকুরে খাদ্য তৈরি হবে, 20% মতো খাদ্য খরচটা কিন্তু কমে যাবে। তো প্রোবায়োটিকটার সাথে যখন আমরা মোলাসিস দেবেন, মোলাসিসটা কার্বন সোর্স হিসেবে কাজ করতেছে, এই পুকুরের ভিতরে দেখা যায় যে মাছ স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারবে, স্বাচ্ছন্দ্যে খাবার খাইতে পারবে। এই হলো একটা বিষয় একভাবে। এটা ব্যবহার করার নিয়ম হলে প্রতি মাসে একবার, 30 দিনে একবার করে ব্যবহার করলেই হয়ে যাবে। এখন আপনি চাইলেন যে মোলাসিস এইভাবে ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি মোলাসিসটা ব্যবহার করতে চাচ্ছেন কীভাবে, খাদ্যের সাথে। খাদ্যের সাথে ব্যবহার করতে গেলে কী করতে হবে, আমরা বসে আগে যে খাদ্যের তালিকা দিয়েছি, আমরা কিন্তু ফর্মুলা দিয়ে দিয়েছি যে কীভাবে হাতে বানানো খাদ্য তৈরি করতে হবে, সেই ফর্মুলা আমরা দিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই জায়গায় আমরা কী বলছি যে মোলাসিস 100 কেজি খাদ্য তৈরির সময় মোলাসিস দিতে বলছি 3 কেজি পর্যন্ত। তো 3 কেজি যদি মোলাসিস যদি আপনি যদি 100 কেজি খাদ্য তৈরির জন্য দেন, তার মানে কি আপনার প্রতিনিয়ত আপনার কিন্তু মাছের খাদ্যের সাথে কিন্তু মোলাসিসটা দিচ্ছেন। এখন সেই জায়গায় মোলাসিসটা আমরা কী করতে বসি, আটার সাথে ব্যবহার করতে পারছি। আটা এবং মোলাসিস যখন একসাথে যখন কাজ করতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই জায়গায় জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন এমনকি জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনের পাশাপাশি এই জায়গায় আপনার ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া তৈরি হওয়ার সুযোগ আছে। কেমনে বলতে পারেন, এখন যখন ফার্মেন্টেড হচ্ছে এই জিনিসটা, যখন মোলাসিস এমনকি আটা বা ময়দা একসাথে যখন থাকতেছে, সেই জিনিসটা পুকুরের তলা কিছু অংশ থেকে যায়। তো ওই জায়গাতে আস্তে আস্তে কী করে ব্যাকটেরিয়াগুলো কলোনি তৈরি করতে থাকে। কলোনি তৈরির মাধ্যমে কী করে, খাবারের সাথে ওই ওখানে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয়, আর ব্যাকটেরিয়া আস্তে আস্তে কী করে তাদের বংশবিস্তার বাড়াতে থাকে, পুকুরের তলার পরিবেশ ঠিক রাখার চেষ্টা করে। তো এইভাবে আপনারা কিন্তু মাছকে কিন্তু ওই খাদ্য তৈরির সাথেও কিন্তু আপনার মোলাসিস ব্যবহার করে কিন্তু মাছকে খাওয়াতে পারেন। এখন বিষয়টা যে আপনারা যদি মোলাসিসের ব্যবহার করলেন, এখন সব কিছুর পরে দিন শেষে যায় মোলাসিসের ব্যবহার যদি বেশি হয়, সেক্ষেত্রে কী হবে, মোলাসিসের ব্যবহারের যদি বেশি হয় সেক্ষেত্রে মাছের কয়েক ধরনের রোগবেদি হইতে পারে। তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা, পুকুরে যে বড় সমস্যা হয় সেই সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার মাছ মারা যেতে পারে। এখন বলতে পারেন ভাই এরকম কী সমস্যা, সমস্যাটা হলো আপনার পুকুরে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন স্বল্পতা হওয়া। এখন বলতে পারেন ভাই কীভাবে এটা, এখন মোলা আখের গুড়ের যে অংশ থাকে সেই অংশটা তৈরি হয়েছে, এটা অনেকটা ঘনত্ব হয়, অনেক বেশি পুরুত্ব হয়, এই জিনিসটা কী করে মা খাবারের সাথে তো মিশলই, মিশার পরে আপনার যখন নর্মাল পুকুরে ছিটাই দিচ্ছেন, তখন কী হবে এই সে পর্যাপ্ত পরিমাণ জুপ্লাঙ্কটন তৈরি করা শুরু, মানে তৈরি করতে শুরু করবে। আর এই জিনিসটা যখন দেওয়া হবে পুকুরের পানির লেয়ারটা বাড়তে থাকে, মানে ঘনত্ব বাড়তে থাকে, অর্থাৎ পানির যে পুরুত্ব, পানির যে ঘনত্ব সেই ঘনত্বটা বৃদ্ধি পায়। পানির ঘনত্ব যদি বৃদ্ধি পায় সেই জায়গায় অক্সিজেন ফ্লোটা সঠিকভাবে হবে না, অর্থাৎ যদি বাতাস আন্দোলিত হয় সেক্ষেত্রে বাতাসটা আন্দোলিত কম হবে। যেই জিনিসের ঘনত্ব কম, যদি আপনার ধরেন একটা স্বচ্ছ পানি, স্বচ্ছ পানিতে দেখবেন ঢেউ বেশি খাবে, আবার যদি এই স্বচ্ছ পানি না হয় এটা যদি
পানির ঘনত্ব যদি মোটা হয়, অর্থাৎ এই জায়গায় যদি লবণ চিনি বিভিন্ন কিছু মিক্স করা হয়, তো এই পুকুর ওই জায়গায় দেখবেন যে আপনার পানির কিন্তু আন্দোলিত হইতে কিন্তু একটু বাধা হয় পায় বা এখানে কিন্তু সময় লাগে, অর্থাৎ মোটা জিনিস সহজে নড়তে চায় না। আপনার পুকুরে এয়ারটর যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কী হবে, দেখা যায় যে আপনার পানিরটাকে যত স্বচ্ছ রাখা যায় সেই চেষ্টা করতে হবে। তো শুধুমাত্র খাবার পাচাইতে যায় আপনার যদি এখানে দেখা যাচ্ছে মোলাসেস অতিরিক্ত পরিমাণ ব্যবহার করে ফেলেন, পুকুরের পরিবেশ ঠিক রাখতে যায় অতিরিক্ত পরিমাণ মোলাসেস ব্যবহার করে ফেলেন, সেটা কিন্তু আপনার কিন্তু উপকারের চাইতে অপকার বেশি হবে। তো এই জন্য আপনার কী করতে হবে, জেনে বুঝে শুনে তারপর মাছ চাষ করতে হবে। এখন এয়ার যদি পুকুরে এয়ারটর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যদি মোলাসেসটা ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক গুণ খাবার তৈরি হয়, খাবারের পরিমাণ অনেক কমে আসে। শুধুমাত্র এয়ারটর ব্যবহার করলে হবে না, পাশাপাশি কী করতে হবে আপনাকে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে, মাসে মাসে চুন লবণ ব্যবহার করতে হবে। এই সব কিছু যখন কম্বিনেশন করবেন তখন দেখবেন আপনার মাছের খাদ্য খরচটা কমে আসবে। তো আপনার যদি ভালো মানের মাছের পোনা লাগে সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই আপনাদের হ্যাচারি কোথায়, আমাদের হ্যাচারি ময়মনসিংহ মুক্তায় আছে। আমরা 2016 সালে জাতীয় স্বর্ণ পদক পাই শুধুমাত্র তেলাপে মাছের উন্নত জাতের পোনা উৎপাদনের জন্য। সো এর পাশাপাশি আমাদের কাছে কী কী আছে, আমাদের কাছে শিং মাগুর পাবদাগুলো সাথে থেকে শুরু করে ক্যাটফিশ জাতীয় যত মাছ আছে সেই মাছগুলো পাবেন। এছাড়াও আইর চিতল থেকে শুরু করে নিয়ে আপনারা আমাদের থেকে ভিয়েতনামি শোলগুলো পেয়ে যাবেন। তো আপনার যাদের যাদের পোনা লাগবে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অথবা আমাদের হ্যাচারি ভিজিট করে আপনারা কিন্তু পোনা নিতে পারেন। তো আমরা খুব কম রেটে পোনা দিচ্ছি, খুব কম রেট বলতে আমরা বাজারে যে রেট চলতেছে তার সাথে মোটামুটি বলতে পারেন যে সীমিত রেট, মানে সীমিত প্রফিট রেখে আমরা কিন্তু পোনা দিচ্ছি। এখন সেক্ষেত্রে বলতে পারেন যে ভাই অমুকে তো আবার একেবারে কম রেটে দিচ্ছে, আমরা এত কম রেটে দিতে পারি না, কারণ যদি আমরা কোয়ালিটি মেনটেন করতেছি সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমরা বলবো যে আমরা সঠিক মূল্য রাখতেছি। এখন সিপির তেলাপিয়ার দাম রাখে 1 টাকা 80 পয়সা, সেই জায়গায় আমরা তেলাপিয়ার দাম রাখতেছি 1 টাকা বা 1 টাকা 10 পয়সা। তো যদি আপনার যে 1 লাখ পোনা লাগে সেক্ষেত্রে আমরা তেলাপিয়ার মাছের পোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 4 মাসে 3 ডিগ্রি চলে আসবে, 4000 পিসে তেলাপিয়া যদি আপনি মজুত করেন, মজুত দিন থেকে অর্থাৎ যেদিন নার্সিং দিবেন সেদিন থেকে 4 মাসে আপনার তেলাপিয়া 4 মাসে 3 ডিগ্রি চলে আসবে। সেই তেলাপিয়া আমরা দিচ্ছি কি 1 লাখ পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা 1 লাখ টাকায় আমরা কিন্তু লোকেশনে পৌঁছে দিচ্ছি, কোনো প্রকার গাড়ি ভাড়া নিচ্ছি না। তো এই ব্যবস্থাপনা আমরা কিন্তু রাখতেছি, কিন্তু সিপি বা অন্যান্য কোম্পানি কিন্তু এই জিনিসটা রাখতেছে না, তাদের ডিলারশিপের খরচ আছে, তাদের মার্কেটিং খরচ আছে, আমার কিন্তু এই খরচটা নাই। আমরা সরাসরি কাস্টমার সাথে যুক্ত, যার কারণে আমাদের কিন্তু খরচ কম, আমরা যতটুকু লাভ করতে পারি সেটিতে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। তো আপনারা আমাদের হ্যাচারি ভিজিট করে অন্যান্য যত ধরনের মাছ লাগে সেই পোনাগুলো আপনারা কিন্তু সরবরাহ করতে পারেন, আর আমাদের ঢাকা অফিস থেকেও আপনারা ভিজিট করে আপনাদের কিন্তু পোনা অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।